মেডিকেল সায়েন্সের আলোকে আপনি কি বলবেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসলে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বাংলায় যাকে বলে কিডনি মূত্র সংক্রমণ, সেটা হচ্ছে গিয়ে প্রস্রাবের কিডনি থেকে প্রস্রাবের নালি থলি পর্যন্ত বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, কিছু কিছু ফাঙ্গাস এগুলি গ্রো করে, গ্রো করে প্রলিফারেশন করে, মানে এগুলো রোগ ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে বৃদ্ধি লাভ করে এবং বিভিন্ন প্রকার সিমটমস যেগুলো আমার ডেভেলপ করে, এর মধ্যে অনেকগুলো সিমটমস আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সিমটমসগুলো আসে তার মধ্যে হচ্ছে পেশেন্ট প্রায় বলে যে প্রস্রাবে জ্বালা পুড়া করে এবং বেশি বেশি প্রস্রাব হয়। আরও অনেক সিমটম আছে, এগুলো প্রধান সিমটম যে প্রস্রাবে জ্বালা পুড়া এবং বারবার প্রস্রাব হওয়া। এই এই ইনফেকশনটা সাধারণত সব ক্ষেত্রেই হতে পারে, তো মেয়েদের ক্ষেত্রে খুব বেশি প্রচুর প্রকট, কারণ মেয়েদের বেশি হয় এবং শতকরা 5 থেকে 10 ভাগ মেয়ে তাদের জীবনে 1 থেকে 2 বার এই সংক্রমণে ভুগবেই। ছেলেদের ক্ষেত্রে এটা অনেকাংশেই কম। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে অ্যাভারেজে আপনি দেখেছেন যে মেয়েদের বেশি হয়, আসলে এটার পিছনে কারণ কি থাকে? কারণ হচ্ছে কি, মেয়েদের প্রস্রাবের যে নালী সেই নালীটা অনেক ছোট, 4 সেন্টিমিটারের মতো, এবং প্রস্রাবের নালী এবং আমাদের যে মলদ্বার এটা খুবই কাছাকাছি মেয়েদের ক্ষেত্রে, এবং সাধারণত ইনফেকশনগুলো এই ফিকাল রুট বলি আমরা, মানে মলদ্বারের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোই অ্যাসেন্ড করে উপর দিকে উঠে এসে ইনফেকশনটা হয়, সেই জন্য মেয়েদের ক্ষেত্রে এটা বেশি। কিন্তু ছেলেদের প্রস্রাবের নালী এবং মলদ্বার অনেক দূরে, সেই জন্য ছেলেদের অনেকাংশই কম। তার মানে হচ্ছে এটা তাদের স্ট্রাকচারালি, অ্যানাটমিক্যালি মেয়েদের ক্লোজ প্রক্সিমিটি বলি আমরা, অত্যন্ত কাছাকাছি, এবং ছেলেদের ক্ষেত্রে অনেক দূরে। এছাড়া আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, তো সেক্ষেত্রে মেইনলি বলা হচ্ছে যে একজন মেয়ে তাদের বয়স 15 থেকে 40 বা 45 পর্যন্ত এই স্ট্রাকচারাল প্রক্সিমিটিটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু যখন একটা মেয়ের বয়স 40-এর অধিক হয়ে যায় তখন দেখা যায় তাদের অনেক ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, ইস্ট্রোজেন কমে যায়, এই জন্য ওদের ইনফেকশন রেটটা বেড়ে যায়। আচ্ছা স্যার, এবারে জানতে চাই যে আছে না কিছু লক্ষণ যেটা আমাদের দর্শক যারা আছেন যারা নন মেডিকেল পার্সন এবং কিভাবে বুঝবেন যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের দিকে যাচ্ছে বা শুরু হয়েছে? সাধারণত প্রায় বলে থাকে যে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে বারবার হওয়া, অনেকে বলে প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রায় রোগীরা বলে এসে যে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, এই করলাম আবার যাচ্ছে আবার যাচ্ছে, মনে হচ্ছে যে প্রস্রাবটা থেকেই যাচ্ছে। আর কেউ কেউ বলে যে সাধারণত ডায়াবেটিক পেশেন্ট যারা অথবা খুব এক্সট্রিমস অফ এজ, মানে খুব বাচ্চাদের এবং খুব বয়স্ক লোকদের, ওরা ওই জ্বালা পোড়া বলে না, ওরা বলে যে প্রস্রাব অনেক ক্ষেত্রে হয়েছে বাচ্চারা জ্বর নিয়ে আসে, ছোটো বাচ্চারা, এটা ইনফেকশনের লক্ষণ। আবার এক্সট্রিমস অফ এজ তাদের প্রস্রাব আটকাইতে পারে না, বলে ইনকন্টিনিউস অফ দ্য ইউরিন। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জ্বালা পোড়া নাও থাকতে পারে, তারা ইনফেকশন নিয়ে এবং কমপ্লিকেশন জটিলতা নিয়ে আসতে পারে, জ্বর, অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে পেশেন্টের খুব বেশি জ্বর হয়ে আলটিমেটলি পেশেন্টের খারাপ হয়ে যেতে পারে, আমরা বলি সেপ্টিসিমিয়াটা হয়ে যেতে পারে, রক্তে রক্ত সংক্রমণ হয়ে যেতে পারে।